আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রসুলিল্লা আবাজ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখেন যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমল করে থাকেন ইসলামিক বিষয় জানতে চান এবং জেনে থাকেন তাদের জন্য আজ আমি বিশেষ এই পর্বটি দিয়েছি বিশেষ এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন দুনিয়াতে চলতে গেলে আল্লাহ আকরবুল আলমিন এর এবাদত করতে গেলে আমাদেরকে অবশ্যই একটু টাকা পয়সা এবং দুনিয়াতে ইজ্জত সম্মান প্রয়োজন আছে এই বিষয়ে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন কিভাবে দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজুবি কামিনাল কুফরি আল ফখর হে আল্লাহ আমি তোমার কাছে কুফুর থেকে এবং গরিব গরিবী থেকে দরিদ্রতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই সুফান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমের পবিত্র কোরআনে কিন্তু এর সাত করে দিয়েছেন এবং আরেকটা দোয়া কিন্তু আল্লাহ পাক নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরতি হাসানা ওকিনা বান্নার আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো আখেরাতে তুমি আমাদেরকে কল্যাণ দান করো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াগুলো আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া একটি সোরার বিষয় বলবো যে সুরাটা আপনি যদি প্রতিদিন আপনি একবার করে পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সারা জীবন খুশিতে রাখবেন অভাবগ্রস্ত আপনাকে রাখবেন না ঋণগ্রস্ত রাখবেন না আপনাকে অনেক অনেক ভালো রাখবেন এই সুরাটা হচ্ছে প্রাচুর্যের একটি সুরা ধনী হওয়ার সুরা যারা বুদ্ধিমান তারা কিন্তু এই আমলটা করে থাকেন কিন্তু যারা করেন না তারা হয়তো এই সোরা সম্বন্ধে তারা জ্ঞান রাখেন না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম কেমন তাকিদ প্রদান করেছেন আসুন আমরা জেনে নিই রসুল্লাহ সাল্লাম কিন্তু এরশাদ করে দিয়েছেন মান সৌরাতুল ওয়াকা লাইলাতিন যে ব্যক্তি সুরা ওয়াকা প্রতি রাতে পাঠ করবে লাসিবহু ফাকাতান আবাদা তার কাছে কখনো অভাব আসবে না সুব হান্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে বুঝতেই পারছেন রসুলাল্লা সাহি সাল্লাম বুখারি শরীফের হাদিসে এবং ইবনে মাজা শরীফের হাদিসে এই এই হাদিসখানা কিন্তু এসেছে তাহলে বুঝতে পারছেন কতটুকু পাওয়ারফুল একটি সোরা কতটুকু প্রাচুর্যের একটি সুরা শুধু প্রাচুর্য বা ধ্বনি হওয়ার জন্যই কি আমলটা করবেন না আপনি পড়লে তো আপনি অনেক নেকির ভাগিদার আপনি হচ্ছেন নেকি পাবেন আপনি আল্লাহ পাকের কাছে প্রিয় ভাজন হতে পারবেন আখেরা তো আপনার জন্য উপকার হবে তাহলে আপনি কেন পড়বেন না মাগরিবের নামাজের পরে পাঠ করুন রাতের ঘুমানোর আগে যে কোনো সময় আপনি পাঠ করুন দেখবেন পাক রব্বুল আহমিন আপনাকে ধনী করে দিয়েছেন অনেক সম্পদ আপনার কাছে আসছে আপনার অভাব দূর হয়ে যাবে এবং ঋণ দূর হয়ে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আব আবদুল্লাহ ইবনে মাসিয়া আল্লাহ তালন কিন্তু এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট করে গিয়েছেন এবং হাদিস বর্ণনা করেছেন বেশ কয়েকটি হাদিস সোরে বাক্য সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন যে তিনি বলেছেন আমি আমার নিজে আমি নিজে প্রতিদিন মাগরিবের পরে সোরে বাক্য পাঠ করি এবং আমার কন্যাদেরকেও প্রতিদিন আমি ব্যাপারে আমি বলি আমরা আনহা তিনি কিন্তু সুরাই ওয়াকে পাঠ করতেন এবং তিনি আগত মহিলাদেরকে সুরাই ওয়াকে পাঠ করার জন্য খুব জোর তাকিদ প্রদান করতেন সুহান আল্লাহ এখানে আমরা প্রত্যেক মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকে পাঠ করব বেশি সময় লাগে না তো আপনি কোরআন শরীফে একটি সোরা বেশ কিছু আয়াত সম্বলিত একটি সোরা কোরআন শরীফ থেকে দেখে নেবেন মনে রাখবেন যখন পাঠ করবেন তার সাথে সাথে একটা দোয়া পাঠ করবেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আহ ঋণ থেকে পরিপূর্ণভাবে মুক্তি দান করবেন অভাব এমনভাবে দূর হবে আপনি কল্পনা করতে পারবেন না তো আসুন আমরা দোয়াটা শিখে নেই দোয়াটা হলো আল্লাহ ফিনিবি হালা আলিকা আন ওয়া আনহাওয়ামিকা বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা আপনি অবশ্যই পাঠ করবেন তিনবার পাঠ করবেন যখন সূরাটা পড়বেন এরপর আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন আর তুমি আমাকে হালাল দ্বারা আমাকে ধনী বানিয়ে দাও তো এই দোয়াটাকে আপনি পড়বেন না অবশ্যই পাঠ করবেন তো আপনি এই দোয়াটা পাঠ করবেন সূরা ওয়াকিয়া পাঠ করবেন এবং বেশি বেশি করে সোরে ইখলাস পাঠ করবেন দেখবেন প্রাচুর্য আপনার ঘরের ভিতরে এসে আপনার পদ চুম্বন করছে সোহানুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আপনাদের জন্য আজকে আমার এই উপহার আশা করি উপকৃত হবেন প্রত্যেকেই আমলটা করবেন আমাদের এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিতে সবাকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ